আজকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেলেছি একদম সুজি আর টক দিয়ে দিয়ে দারুণ একটা মজার রেসিপি এটা ছোট থেকে শুরু করে বড়োরাও অনেক বেশি পছন্দ করবে তোমরা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো স্ন্যাক্সেও খেতে পারো অসাধারণ টেস্টি আর একদম সফট সফট দেখো আমি বানিয়েছি বানানোর পর দেখো কতটা সফট হাতে আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি মুঠো করে নিচ্ছি তবুও এটা একদম চারিদিকে খুলে যাচ্ছে একদম সফট একটা স্পঞ্জি ব্যাপার হয়েছে খেতেও অসাধারণ লেগেছে একদম বাচ্চা বাচ্চারা তো প্রচুর পরিমাণে এটা পছন্দ করবে আমি এটুকু বলতে পারি তো চলো আর দেরি না করে ঝটপট করে রেসিপিতে চলে যায় তো দেখো এখানে আমি একটা খালি কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে সুজি তো এখানে পরিমাণটা হচ্ছে সবটার একই রকম দই নিতে হবে এক কাপ সুজি এক কাপ আর পানীয় নেব এক কাপ তো এই হচ্ছে পরিমাণ আর সামান্য পরিমাণে লবণ যতটুকু লবণ ততটুকুই আমি এখানে খাবার সোডা অ্যাড করে নেবো নিয়ে সুন্দর করে সুজিটাকে মিক্স করে নেবো তো দেখো আমি এখানে খাবার সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে সব কিছু আমি মিশিয়ে নিলাম ব্যাপারটা একদম পুরোপুরি মিশে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো টক দইটা টক দইটা একটু ঠান্ডা মানে বেশি ঠান্ডা অবস্থায় তোমরা দেবে না একটু রুম টেম্পারেচারে চলে আসবে তারপরে তোমরা এখানে অ্যাড করে দেবে তো দেখো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর টক দইটা তোমরা চাইলে একটা আলাদা পাত্রে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেও অ্যাড করতে পারো তো আমি এখানে ডাইরেক্ট দিলাম কারণ আমি একটু কাজ করতে বেশি ভালোবাসি তো দেখো এখানে আমি টক দইটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে দেখো আমি এক কাপ পানি নিয়ে নিলাম পানিটা নিয়ে এবার আমি অল্প একটু দিয়েছি এবার অল্প অল্প এই পানিটুকুই দেবে এর বেশি পানি এর মধ্যে আর কিন্তু অ্যাড হবে না তো দেখো আমি চামচ দিয়ে এখন একটু ট্রাই করছি কিন্তু এটা হাত দিয়ে আসলে অনেক ভালো হয়েছে তারপরেও আমি এই পুরো এক কাপ পানিটা অ্যাড করে দেব দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব তো দেখো এখানে পুরো এক কাপ পানিটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবার সুন্দরভাবে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব একদম হাত দিয়ে ভালো করে যেভাবে আসলে আমরা গোলা রুটি করি হাত দিয়ে যেভাবে ভালো করে ফাটিয়ে নিই তো সেভাবেই দেখো আমি এখানে সুন্দর করে হাত দিয়ে ফেটে নিয়েছি তারপরেও আবার একটু চামচ দিয়ে সুন্দর করে আমি ফেটিয়ে নিলাম তো এই হচ্ছে ঘনত্ব এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে দেব দশ মিনিট পর সুজিটা যখন একটু ফুলে উঠবে তখন আমরা এটাকে মিক্সিতে দিয়ে দেবো তো দেখো এখন এটা আমি দশ মিনিটের জন্য এখন ঢাকনাটা বন্ধ করে রাখবো এখন দশ মিনিটের ছুটি কোনো কাজ নেই দশ মিনিট পর আবারও আমি চলে আসবো ঢাকনাটা খুলে দেখো একটু সুজিটা ফুলে উঠেছে বুঝতেই পারছি সামান্য একটু ফুলে উঠেছে এবার এই সুজিটাকে আমি মিক্সির মধ্যে অ্যাড নিয়ে নিলাম দেখো পুরো ভরে গেছে একদম এটা তো এবার দেখো এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম একদম স্মুদি যেমন হয় ঠিক সেরকমই হয়েছে ঘনত্বটা হবে কিন্তু ঠিক এরকম না বেশি ঘন না বেশি পাতলা ঘনত্ব একদম ঠিকঠাক হতে হবে তো তোমরা পরিমাণ মতো দিলে একদম সব কিছু ঠিকঠাক হবে কোনো অসুবিধা হবে না তো দেখো দিয়েছি আর এর মধ্যে যেটা আমি মানে ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি অফ ক্যামেরাতে সামান্য পরিমাণে একদম তিন চার ফোঁটা এর মধ্যে আমি তেল অ্যাড করেছিলাম মিক্সিতে দেওয়ার সময় তো তোমরা একটু তিন চার ফোঁটা মতো তেল দিয়ে নেবে তো দেখো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম নেওয়ার পর দেখো ব্যাটারটা আবারও একটু চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর এবার দেখো আমি কিভাবে দিচ্ছি একদম সামান্য আমরা যেভাবে আসলে গোলা রুটি করে থাকি সেভাবেই জাস্ট ঘোরাঘুরির কোনো সিন নেই জাস্ট একবার আস্তে করে দিয়ে সরিয়ে নিতে হবে আর এটা কোনো ঘর ঘোরানো টোরানো কিছু যাবে না তো দেখো এখানে আমি সুন্দর করে করে নিলাম এটা একদম নিচে জড়ালো না একদম সফটভাবে উঠে এলো তো আমি এবার দেখো উলটিয়ে দিলাম তো একটু হালকা ফুটো ফুটো এটা জালি জালি ব্যাপারটা হবে এর মধ্যে তো আমার কয়েকটা একটু জালি জালি হয়েছে কয়েকটা জালি জালি হয়নি মানে হয়েছে কিছুটা তো বেশ টেস্টি আর ইয়ামি বলতে পারো আর এটা তোমরা সকালে বাচ্চাদের টিফিনে যারা স্পাইসি খেতে একদমই ভালোবাসে না যেসব ছোট বাচ্চারা আছে তারা এটা অনেক ভালো পছন্দ করবে যারা ঝাল খেতে পারে না বাড়িতে অনেক বড়োরাও আছে যারা ঝাল খায় না তাদের জন্য এটা সকালের নাস্তায় কিংবা সন্ধেবেলার নাস্তাতে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো একদম ঝটপট করে হয়ে যাবে বেশি সময় লাগে না জাস্ট রেডি ব্যাটারটা রেডি করতে যতটুকু সময় দেখো এটা কেমন আমি দেওয়ার পর কেমন ফুটো ফুটো জালি জালি মতো একটা পড়ে যাচ্ছে তো এরকমই জালি জালি হবে আর এটা ননস্টিকের প্যানে করলে এটা অনেক বেশি ভালো হবে জড়াবে না ব্যাপারটা আর এমনি কড়াইতেও করলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না বেশ সুন্দর সফটভাবেই উঠে যাচ্ছে তো দেখো আবারও আমি একটা করে নিচ্ছি তো এটা একটু আমার অন্য রকম হয়েছে তবে টেস্ট এসেছে সবগুলোর একই রকম তো দেখো এখানে ফাইনালি সবগুলো রেডি হয়ে গেছে দেখতে হয়েছে তো অসাধারণ লোভনীয় দেখতে হয়েছে তো এর সঙ্গে আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি এটা তোমরা যে কোনো চাটনি দিয়ে খেতে পারো কিংবা তোমরা চাইলে ধনে পাতার চাটনি কিংবা কোনো নারকেলের চাটনি দিয়েও খেতে পারো কিংবা তোমরা খেতে পারো এটা কোনো চিকেন কষা কোনো যে কোনো রকমের মাংস দিয়েও খেতে পারো অসাধারণ টেস্ট আসবে আশা করি তো এখানে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটা বানানোর পর কতটা স্পঞ্জি আর কতটা সফট সফট একটা ব্যাপার হয়েছে দেখতে তো হয়েছে বেস্ট আর সব থেকে বড়ো কথা হচ্ছে নরম একদম লাইট ওয়েট আর হচ্ছে ঝাল নেই এটার মধ্যে যেহেতু বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করবে তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এটা বানাতেও বেশি সময় লাগে না আর খেতে তো তার থেকেও কম সময় লাগে জাস্ট মিনিটের মধ্যে একদম প্লেট ফাঁকা হয়ে যাবে এমনই এটা টেস্টি তো দেখো এখানে আমি অল্প করে একটু ছিঁড়ে নিয়েছি নিয়ে এবার একটু কেচাবের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে টেস্ট করে আমি তোমাদেরকে বলছি আসলে টেস্টটা কেমন হয়েছে তো টেস্টটা হয়েছে বেশ সফট স্পঞ্জি একটা প্যানকেক প্যানকেক টাইপের টেস্ট হয়েছে টেস্টটা বেশ ভালো অনেক বেটার বেটার টেস্ট বেশ সুন্দর ফার্স্ট টাইম যারা ট্রাই করবে আমি বলছি তাদেরও এটা ভালো লাগবে কারণ এই রেসিপিটা এমন যে একবার ট্রাই করবে তাকে অবশ্যই বারবার ট্রাই করতে হবে আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে আমি এখন এটা প্রায় দিন সকালের নাস্তায় কিংবা সন্ধ্যাবেলা নাস্তাতে আমি সোনা পাখিকে এটা পানি আমি দেব এবং নিজেও আমি এটা খাবো সকলকে খাওয়াবো কারণ এটা অনেক ভালো লেগেছে আমার কাছে একদম শর্ট টাইমের মধ্যে বেশ ভালো একটা নাস্তা তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমাদের আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তো তোমাদের কি করতে হবে তোমরা ভালো করেই জানো তো আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম মজার মজার ভিডিও দারুণ দারুণ শর্ট রেসিপি ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রেখো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ